জাতীয় আইনি পরিষেবা দিবসকে সামনে রেখে রবিবার সকালে বালুরঘাট জেলা আদালতে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা সঙ্গীতা চ্যাটার্জি সহ ডিএলএস এর অন্যান্যরা। মূলত 9 নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস। এদিকে এই আইনি পরিষেবা দিবসকে সামনে রেখে গত 2 সপ্তাহ ধরে নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল জেলায়। দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। আজ এই কর্মসূচির শেষ দিনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় বালুরঘাটে। র্যালিতে বালুরঘাট জেলা আদালত থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করেন। আইনি পরিষেবা দিবস 9 নভেম্বর, সেই দিনটিকে মাথায় রেখে 2 সপ্তাহ ব্যাপী আমাদের যে প্রোগ্রাম, যে কর্মকাণ্ড চলছিল, আজকে তার সমাপ্তি। সেই জন্য আমরা একটা বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি আমাদের এডিআর সেন্টার, যেটা আছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিজের অফিস থেকে। এটা আমরা এই বালুরঘাট শহরের খানিকটা জায়গা ঘুরে আমরা এই র্যালিটি শেষ করবো, মানুষের সচেতনতা বাড়ানোর জন্য, আইনি সুবিধের জন্য পাওয়া। সেটাই, কী কী নিয়ে, তারা কীভাবে কোথায় গেলে আইনি সাহায্য পাবেন, বিনামূল্যে উকিলবাবু, বিনামূল্যে আইনি অ্যাডভাইস, যেগুলো বলা হয় উপদেশ, সেই যে জিনিসগুলো তারা যেহেতু সহজে এখানে পেয়ে যাবেন, এটা তাদের কাছে জানানোর জন্য, এবং আরও বেশি করে গভর্নমেন্টের যেসব স্কিমগুলো রয়েছে, ওয়েলফেয়ার স্কিম, সেগুলো পেতে যাতে মানুষের অসুবিধে না হয়, সেই জন্যই আমরা আমাদের এখান থেকে সাহায্য পাওয়া যাবে, সেই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালিটি আয়োজন। বালুরঘাট থেকে শুভা সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।